हेलो एवरीवन, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल। आज हमें अपने संगे नर्सिंग बेस किछु इम्पर्टेंट क्वेश्चन आंसर शेयर करते चले। क्वेश्चन आंसरगुली अपन पोस्ट बेसि बीएससी नर्सिंग एंट्रेंस एग्जाम विभिन्न स्टेट और सेंट्रल नर्सिंग एग्जाम प्रिपारेशने अपन हेल्प कर। आज हमें अपन संगे पार्ट एट नहीं आलोचना करते चले। चलू देखे नवा जा पार्ट एटे की इम्पर्टेंट क्वेश्चन आंसर रही है। फर्स्ट क्वेश्चन, फॉलोइंग आर द मसल अफ द शोल्डर एंड अपार लिम एक्सेप्ट। ऑप्शन ए डेल्टोएड, ऑप्शन बी लिविटर एनी, ऑप्शन सी बाइसेप्स, ऑप्शन डी ट्राइसेप। एखाने टोटाल चारटी मासलेर नाम देवा रही है। ये चारटी मासलेर मध्य कौन मासलटी शोल्डर एवं अपार लिम मासल नय। कोश्चनटर अन्सार है ऑप्शन बी लिविटर एनी। लिविटर एनी शोल्डर एवं अपार लिम्बर मासल नय। डेल्टोएड, बाइसेप्स एवं ट्राइसेप्स এই তিনটি মাসল আমাদের শোল্ডার এবং আপার লিম মাসল। চলুন দেখে নেওয়া যাক। এখানে দুটি ইমেজ দেওয়া রয়েছে। ফার্স্ট ইমেজটি হলো আমাদের রাইট আর্মের অ্যান্টেরিয়র ভিউ, সেকেন্ড ইমেজটি হলো আমাদের রাইট আর্মের পোস্টেরিয়র ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাসলটি ইন্ডিকেট করা রয়েছে ডেল্টোয়েড মাসল, এই ডেল্টোয়েড মাসলে আমরা ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিয়ে থাকি। এবং এই যে ফার্স্ট ইমেজটি দেওয়া রয়েছে রাইট আর্মের অ্যান্টেরিয়র ভিউ, এই রাইট আর্মের আপার আর্মের অ্যান্টেরিয়র অ্যাসপেক্টসে যে মাসলটি রয়েছে এই মাসলটি হলো বাইসেপস মাসল। এবং আমাদের রাইট আর্মের পোস্টেরিয়র ইমেজেটি পোস্টেরিয়র ভিউ, পোস্টেরিয়র ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন আপার আর্মের পোস্টেরিয়র অ্যাসপেক্টসে যে মাসলটি দেওয়া রয়েছে এই মাসলটি হলো ট্রাইসেপস মাসল। নেক্সট দেখে নেওয়া যাক, আমাদের অ্যান্সার ছিল লিভেটার অ্যানি। লিভেটার অ্যানি আমাদের লিম্বের আপার লিম্বের মাসল নয়। তাহলে লিভেটার অ্যানি কি? লিভেটার অ্যানি হলো আমাদের পেলভিক ফ্লোরের একটি মাসল যা আমাদের পেলভিক অর্গানকে সাপোর্ট করে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কি রয়েছে। হোয়াট ইজ দ্য লংগেস্ট মাসল ইন দ্য হিউম্যান বডি? অপশন এ সার্টোরিয়াস, অপশন বি গ্লুটিয়াল মাসল, অপশন সি ফার্স্টাস ল্যাটেরালিস মাসল, অপশন ডি রেক্টাস ফিমোরিস মাসল। হিউম্যান বডির লংগেস্ট মাসল কোনটি? অ্যান্সার অপশন এ সার্টোরিয়াস মাসল। চলুন দেখে নেওয়া যাক। এখানে দুটি ইমেজ দেওয়া রয়েছে, আমাদের লোয়ার লিম্বের অর্থাৎ পায়ের অ্যান্টেরিয়র ভিউ এবং পোস্টেরিয়র ভিউ দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেজটি দেওয়া রয়েছে, ইন্ডিকেট করা রয়েছে এই মাসলটি হলো সার্টোরিয়াস মাসল। সার্টোরিয়াস মাসল আমাদের হিউম্যান বডির লংগেস্ট মাসল যা আমাদের হিপ জয়েন্ট এবং নি জয়েন্টকে ক্রস করেছে। অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে অরিজিনেট হয়ে হিপ জয়েন্ট, থাই, নি জয়েন্ট হয়ে টিবিয়ার আপার পার্টের মিডিয়াল সার্ফেসে প্রবেশ করেছে এই সার্টোরিয়াস মাসল। সার্টোরিয়াস মাসল আমাদের হিউম্যান বডির লংগেস্ট মাসল। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ স্টাইরাফ শেপড বোন ইন দ্য মিডিল ইয়ার? অপশন এ মেলিয়াস, অপশন বি ইনকাস, অপশন সি স্টেপস, অপশন ডি টেম্পোরাল বোন। আমাদের কানে অর্থাৎ আমাদের মিডিল ইয়ারে বেশ কয়েকটি বোন রয়েছে, তার মধ্যে কোন বোনটি স্টাইরাফ শেপড বোন নামে পরিচিত বা স্টাইরাফ শেপড বোনের অপর নাম কি? অ্যান্সার অপশন সি স্টেপস। মেলিয়াস, ইনকাস, স্টেপিস তিনটি বোন রয়েছে। মেলিয়াস, ইনকাস এবং স্টেপস আমাদের হিউম্যান বডির মিডিল ইয়ারে তিনটি বোন রয়েছে, যার মধ্যে মেলিয়াস হ্যামার শেপড বোন নামে পরিচিত, ইনকাস এনভিল শেপড বোন নামে পরিচিত এবং স্টেপস স্টাইরাফ শেপড বোন নামে পরিচিত। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই শেপটি দেওয়া রয়েছে, এই বোনটি হলো আমাদের স্টেপস বোন। এই যে বোনটি দেওয়া রয়েছে এই বোনটি হলো, এই বোনের একটি শেপ দেওয়া রয়েছে অ্যানভিল শেপড, ইনকাস বোন, এবং এখানে হ্যামার শেপড যে বোনটি রয়েছে সেটি হলো মেলিয়াস। স্টেপস বোনকে স্টাইরাফ শেপ কেন বলা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। ঘোড়ার পিঠে চড়ে বসার জন্য এক ধরনের পাদানি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেম স্টেপস বোনের মতো দেখতে, তাই এই নাম অনুসারে স্টেপস বোনকে স্টাইরাফ শেপ বোনও বলা হয়ে থাকে। এবং আমাদের এই অডিটারি ওসিকালের সঙ্গে
অডিটারি অস্থিকল কেন বলা হচ্ছে? মেলিয়াস ইনকাস স্টেপস এই তিনটি বোন আমাদের কানের মধ্যে রয়েছে, এই তিনটি বোনকে একত্রে অডিটারি অস্থিকল বলা হয়। এই অডিটারি অস্থিকলের সঙ্গে কিছু টাইনি মাসেল অ্যাটাচ রয়েছে, টেনজর টিম্পেনি এবং স্টেপেডিয়াস মাসেল। স্টেপেডিয়াস মাসেল আমাদের হিউম্যান বডির স্মলেস্ট স্কেলিটাল মাসেল। তাহলে আমরা আগের কোশ্চেনে পেলাম হিউম্যান বডির লংগেস্ট মাসেল যার নাম সার্টোরিয়াস, এবং হিউম্যান বডির স্মলেস্ট স্কেলিটাল মাসেল হলো স্টেপেডিয়াস মাসেল, যা আমাদের এই মিডিল ইয়ারে অডিটারি অস্থিকলের সঙ্গে অ্যাটাচ রয়েছে। এবং এই স্টেপস বোন হিউম্যান বডির স্মলেস্ট বোন, হিউম্যান বডির সবথেকে ছোটো হাড় হলো এই স্টেপস বোন, এবং হিউম্যান বডির স্মলেস্ট স্কেলিটাল মাসেল হলো স্টেপেডিয়াস মাসেল। এই দুটো জিনিসই, দুটো ইম্পর্টেন্ট জিনিস আমাদের কানের মধ্যে রয়েছে, এবং এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন নার্সিং এক্সামে এই কোশ্চেনগুলি আসে। চলুন দেখে নেওয়া যাক নেক্সট কি কোশ্চেন রয়েছে। পিউরিফিকেশান অফ ওয়াটার ইজ ডান বাই ইউজিং অফ ফলোয়িং হুইচ কেমিক্যাল? অপশন এ ব্লিচিং পাউডার অ্যান্ড ক্লোরিন ট্যাবলেট, অপশন বি আয়োডিন, অপশন সি অ্যালাম, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। ওয়াটার পিউরিফিকেশানের জন্য কেমিক্যাল হিসেবে কি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত? অ্যান্সার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। ওয়াটার পিউরিফিকেশানের জন্য যে সমস্ত কেমিক্যালগুলি ব্যবহার করা হয় সেগুলি হলো ব্লিচিং পাউডার, ক্লোরিন সলিউশন বা ক্লোরিন ট্যাবলেট, অ্যালাম, আয়োডিন ইত্যাদি। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নেওয়া যাক। বেরিবেরি ইজ কস্ট বাই ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, অপশন সি ভিটামিন ই, অপশন ডি ভিটামিন কে। বেরিবেরি এক ধরনের রোগ যা এর মধ্যে কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে, কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগটি দেখা যায়? অ্যান্সার অপশন বি ভিটামিন বি। ভিটামিন এর অভাবে নাইট ব্লাইন্ডনেস, কনজাংটিভাল জেরোসিস, কর্নিয়াল জেরোসিস, বিটোর স্পট, কেরাটোম্যালেসিয়া, জেরোপথালমিয়া ইত্যাদি রোগ দেখা যায়। ভিটামিন ই আমাদের নর্মাল রিপ্রোডাকশানে হেল্প করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ভিটামিন কি একটি গুরুত্বপূর্ণ ভিটামিন যা অ্যান্টি হিমারেজিক ভিটামিন হিসেবে পরিচিত। এবার দেখে নেওয়া যাক ভিটামিন বি। ভিটামিন বির কিছু পার্টিকুলার টাইপ রয়েছে। ভিটামিন বি ওয়ান বা থায়ামিন ডেফিসিয়েন্সিতে বেরিবেরি রোগটি হয়ে থাকে। বেরিবেরি রোগটি রাইসিটার্স ডিজিজ নামে পরিচিত। কেন রাইসিটার্স ডিজিজ বলা হয়? কারণ দীর্ঘদিন ধরে যদি পলিশড রাইস বা পলিশড চাল খাওয়া হয় সেক্ষেত্রে বেরিবেরি রোগ হতে পারে। কারণ যদি অন্য কোনো সোর্সে যদি থায়ামিনের অ্যাবসেন্স থাকে এবং পলিশ চাল খাওয়া হয় দীর্ঘদিন ধরে, সেক্ষেত্রে বেরিবেরি হতে পারে। কারণ মিলিং প্রসেসের ফলে চালের যে থায়ামিন সেটি নষ্ট হয়ে যায়, এবং থায়ামিন বিভিন্ন খাবার কুকিংয়ের ফলে, ওয়াশিংয়ের ফলে, মিলিংয়ের ফলে তার ভিটামিন যে থায়ামিন সেটি নষ্ট হয়ে যায়। কারণ ভিটামিন ওয়াটার সলিবল এবং হিট আনস্টেবল ভিটামিন, এবং খুব বেশি টেম্পারেচারে এই থায়ামিন নষ্ট হয়ে যায়। এবং বেশ কিছু ভেজিটেবলস এবং ফ্রুটস দীর্ঘদিন ধরে স্টোর করে রাখলে তার থায়ামিনও নষ্ট হয়ে যায়। বেরিবেরির কিছু সাইন সিমটম রয়েছে, যেমন লস অফ অ্যাপেটাইট, কাফ টেন্ডারনেস, কনস্টিপেশন, ফ্যাটিক। বেরিবেরির বেশ কিছু টাইপও রয়েছে। ড্রাই বেরিবেরি যা পেরিফেরাল নিউরাইটিস নামে পরিচিত, কারণ নার্ভ ইনভলভমেন্ট রয়েছে। ওয়েট বেরিবেরি কার্ডিয়াক বেরিবেরি নামেও পরিচিত, যেহেতু হার্ট ইনভলভমেন্ট রয়েছে এর মধ্যে। ইনফেন্টাইল বেরিবেরিও রয়েছে, সাধারণত ইনফ্যান্টদের মধ্যে দেখা যায় 2-4 মান্থ এজে। ভিটামিন বি ওয়ান বা থায়ামিনের অভাবে বেরিবেরি রোগ তো হয়েই থাকে, এছাড়াও আরও কিছু রোগ রয়েছে দেখা যায়। যেমন ভিটামিন বি ওয়ান বা থায়ামিনের অভাবে ওয়ার্নিক্স এনসেফ্যালোপ্যাথি এবং কোর্সাকফ সিন্ড্রোমও দেখা যায়। চলুন দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন কি রয়েছে। অ্যানাদার নেম অফ ইনফেকশাস প্যারোটাইটিস, ইনফেকশাস প্যারোটাইটিসের অপর নাম কি? অপশন এ মিজিলস, অপশন বি মাম্স, অপশন সি রুবেল্লা, অপশন ডি ভ্যারিসিলা। এই কোশ্চেনগুলি বারবার কোনো না কোনো এক্সামে এসে থাকে। মিজিলসের অপর নাম কি, রুবেল্লার অপর নাম কি, মাম্সের অপর নাম কি, ভ্যারিসিলার অপর নাম কি, বিভিন্ন এক্সামে কিন্তু এই কোশ্চেনগুলি বারবার এসে থাকে। চলুন দেখে নেওয়া যাক ইনফেকশাস প্যারোটাইটিসের অপর নাম কি। অ্যান্সার
অপশন বি মাম্স। মাম্সের অপর নাম হলো ইনফেকশাস প্যারোটাইটিস। মাম্সের অপর নাম ইনফেকশাস প্যারোটাইটিস। মিজিলসের অপর নাম হলো রুবেওলা। রুবেল্লার অপর নাম হলো জার্মান মিজিলস এবং ভ্যারিসেলার অপর নাম হলো চিকেন পক্স। চলুন দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন কী রয়েছে। আর্লি কেস ডিটেকশন অ্যান্ড প্রম্পট ট্রিটমেন্ট ইজ দ্য মেন কন্ট্রোল স্ট্র্যাটেজি অফ অপশন এ ম্যালেরিয়া, অপশন বি টিউবারকিউলোসিস, অপশন সি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এইচআইভি ইনফেকশন, অপশন ডি লেপ্রোসি। এর মধ্যে কোন কন্ডিশন বা কোন রোগের ক্ষেত্রে কন্ট্রোল স্ট্র্যাটেজি হিসেবে ইডিপিটি অর আর্লি কেস ডিটেকশন অ্যান্ড প্রম্পট ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি ফলো করা হয়? অ্যান্সার অপশন এ ম্যালেরিয়া। ম্যালেরিয়া কন্ট্রোল স্ট্র্যাটেজিতে বেশ কিছু অ্যাসপেক্টস রয়েছে, মনিটরিং অ্যান্ড এভালুয়েশন, ভেক্টর কন্ট্রোল, পার্সোনাল প্রোফাইল্যাকটিক মেজার্স, কমিউনিটি পার্টিসিপেশন, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ইত্যাদি হলো ম্যালেরিয়া কন্ট্রোল স্ট্র্যাটেজির বিভিন্ন অ্যাসপেক্টস। আর্লি কেস ডিটেকশন এবং প্রম্পট ট্রিটমেন্ট মেন স্ট্র্যাটেজি অফ ম্যালেরিয়া কন্ট্রোল। নেক্সট কোশ্চেন, ইউনিসেফ ইজ দ্য স্পেশালাইজড হেলথ কেয়ার এজেন্সি অফ ইউনাইটেড নেশনস, দ্য হেডকোয়ার্টার অফ ইউনিসেফ ইজ ইন অপশন এ জেনেভা, অপশন বি নিউ ইয়র্ক, অপশন সি রোম, অপশন ডি নিউজিল্যান্ড। ইউনিসেফ একটি স্পেশালাইজড হেলথ কেয়ার এজেন্সি ইউনাইটেড নেশনসের। এই ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? অ্যান্সার অপশন বি নিউ ইয়র্ক। বিভিন্ন হেলথ কেয়ার যে এজেন্সি রয়েছে, হু, ইউনিসেফ, বিভিন্ন এছাড়াও বিভিন্ন রয়েছে হেলথ কেয়ার এজেন্সি, এই হেলথ কেয়ার এজেন্সি কবে এস্টাবলিশ হয়েছিল বা এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে, এই কোশ্চেনগুলিও বারবার বিভিন্ন নার্সিং এক্সামে এসে থাকে। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন এই লোগোটি হলো ইউনিসেফের। ইউনিসেফের ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, এখন সাধারণত ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড নামে পরিচিত, তবে বেশি জনপ্রিয় এই শর্ট ফর্মটি, আমরা সবাই ইউনিসেফ নামেই বেশি পরিচিত। ইউনিসেফ এস্টাবলিশ হয়েছিল 1946-এ, হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে। চলুন আদার্স যে ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার এজেন্সিগুলি রয়েছে সেগুলির এস্টাবলিশিং ইয়ার এবং হেডকোয়ার্টার কোথায় রয়েছে দেখে নেওয়া যাক। হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে জেনেভাতে, এস্টাবলিশ হয়েছিল 7 এপ্রিল 1948-এ। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড বা ইউনিসেফের হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে, এস্টাবলিশড ইয়ার হলো 1946। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি এস্টাবলিশ হয়েছিল 1966-এ, হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে। FAO অর ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এস্টাবলিশ হয়েছিল 1945-এ, হেডকোয়ার্টার রয়েছে রোমে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর ILO এস্টাবলিশ হয়েছিল 1999-এ, হেডকোয়ার্টার রয়েছে জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভাতে। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর USAID এস্টাবলিশ হয়েছিল 1961-এ, হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটনে। সোয়েডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি অর SIDA এস্টাবলিশ হয়েছিল 1979-এ, হেডকোয়ার্টার রয়েছে সুইডেনে। কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিহোয়ার অর কেয়ার এস্টাবলিশ হয়েছিল 1945-এ, ইন্ডিয়াতে কেয়ারের অপারেশন স্টার্ট হয়েছিল 1950-তে। ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটি এস্টাবলিশ হয়েছিল 1864-এ এবং রেড ক্রস সোসাইটির লিগ ক্রিয়েট হয়েছিল 1919-এ, হেডকোয়ার্টার হয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। দ্য কলম্বো প্ল্যান এস্টাবলিশ হয়েছিল 1950-তে, হেডকোয়ার্টার রয়েছে কলম্বোতে। নেক্সট কোশ্চেন, দ্য ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস অর INC ওয়াজ ফাউন্ডেড ইন অপশন এ 1922, অপশন বি 1899, অপশন সি 1949, অপশন ডি 1908। INC অর ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস কবে এস্টাবলিশ হয়েছিল? অ্যান্সার অপশন বি 1899-এ।
বিভিন্ন নার্সিং এক্সামে বিভিন্ন স্পেশাল যা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো থেকেও কোশ্চেন আসে। ফার্স্ট যে লোগোটি রয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস অর আইসিএনএর, এবং নেক্সট যে লোগোটি রয়েছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর আইএনসির। চলুন দেখে নেওয়া যাক নেক্সট আর কী কী স্পেশাল পয়েন্ট রয়েছে বিভিন্ন নার্সিং কাউন্সিল বা বিভিন্ন নার্সিংয়ের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে। আইএনসি এস্টাবলিশ হয়েছিল 1899-এ। আইসিএনএর হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা আইএনসি এস্টাবলিশ হয়েছিল 1949-এ, হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। ANS অর অ্যাসোসিয়েশন অফ নার্সিং সুপারিনটেন্ডেন্ট এস্টাবলিশ হয়েছিল 1905-এ, হেডকোয়ার্টার রয়েছে লখনৌতে। ট্রেন্ড নার্সেস অ্যাসোসিয়েশন অর TNA এস্টাবলিশ হয়েছিল 1908-এ, হেডকোয়ার্টার রয়েছে বোম্বেতে। ট্রেন্ড নার্সেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা TNAI এস্টাবলিশ হয়েছিল 1922-তে। অ্যাসোসিয়েশন অফ নার্সিং সুপারিনটেন্ডেন্ট এবং ট্রেন্ড নার্সেস অ্যাসোসিয়েশন মিলিত হয়ে এই ট্রেন্ড নার্সেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এস্টাবলিশ করেছে, হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন অর SNA এস্টাবলিশ হয়েছিল 1929-এ, হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। ন্যাশনাল স্টুডেন্ট নার্স অ্যাসোসিয়েশন 1952-তে এস্টাবলিশ হয়েছিল, হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস অর ICN এস্টাবলিশ হয়েছিল 1899-এ, হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। আমেরিকান নার্সেস অ্যাসোসিয়েশন অর ANA এস্টাবলিশ হয়েছিল 1911-এ, হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে। চলুন দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন কী রয়েছে। হুইচ অব দ্য ফলোয়িং মাইক্রো অর্গানিজম কজেস টিউবারকিউলোসিস? অপশন এ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, অপশন বি ট্রিপোনিমা প্যালিডাম, অপশন সি কক্স বেসিলি, অপশন ডি বোথ অপশন এ অ্যান্ড সি। টিউবারকিউলোসিস বা টিবির পজিটিভ এজেন্ট বা মাইক্রো অর্গানিজম কোনটি? কোন মাইক্রো অর্গানিজমের ফলে টিউবারকিউলোসিস রোগটি হয়ে থাকে? অ্যান্সার অপশন ডি বোথ অপশন এ অ্যান্ড সি। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস বা কক্স বেসিলির কারণে মাইক্রো এই দুটি মাইক্রো অর্গানিজমের ফলে টিউবারকিউলোসিস রোগটি হয়ে থাকে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের অপর নাম কক্স বেসিলি। কেন কক্স বেসিলি বলা হচ্ছে তার পেছনে একটি কারণ রয়েছে। একজন জার্মান জেনারেল প্র্যাকটিশিয়ানার রবার্ট কক, যিনি ফাদার অব ব্যাকটেরিওলজি নামে পরিচিত, তিনি প্রথম 1882-তে এই কক্স বেসিলি বা টিউবারকিউল বেসিলি ডিসকভার করেছিলেন। ওনার নাম অনুসারে এই টিউবারকিউল বেসিলি বা কক্স টিউবারকিউল বেসিলি বা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস কক্স বেসিলি নামে পরিচিত, এবং টিউবারকিউলোসিস ডিজিজটি কক্স ডিজিজ নামে পরিচিত। চলুন দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন কী রয়েছে। গ্লুকাগন ইজ গিভেন টু কমবেট ইনসুলিন শক। নার্স অলসো নোজ দ্যাট আ সেকেন্ডারি অ্যাকশন অফ দিস ড্রাগ ইজ টু অপশন এ ম্যানেজ ডিহাইড্রেশন, অপশন বি ইনক্রিজ দ্য হার্ট রেট, অপশন সি ডিক্রিজ দ্য হার্ট রেট, অপশন ডি ম্যানেজ ডায়রিয়া। গ্লুকাগন দেওয়া হয় ইনসুলিন শকের জন্য। ইনসুলিন শক হলে গ্লুকাগন দেওয়া হয়। ইনসুলিন শক অর্থাৎ যখন ব্লাডে ইনসুলিনের পরিমাণ বেড়ে যাচ্ছে। ইনসুলিনের পরিমাণ যদি ব্লাডে খুব বেশি বেড়ে যায় তাহলে কি হবে, গ্লুকোজের পরিমাণ কমে যাবে। কারণ ইনসুলিন যদি বেড়ে যায়, ইনসুলিন কি করে, আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল কমাতে সাহায্য করে, তাহলে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে, তাহলে কি হবে, হাইপোগ্লাইসেমিয়া হবে। হাইপোগ্লাইসেমিক কন্ডিশনে গ্লুকাগন দেওয়া হয়। এছাড়াও গ্লুকাগনের কিছু সেকেন্ডারি অ্যাকশন রয়েছে, সেটি কি? অ্যান্সার অপশন বি ইনক্রিজ হার্ট রেট। গ্লুকাগন হাইপোগ্লাইসেমিক স্টেটে তো দেওয়াই হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ানোর জন্য। এছাড়াও গ্লুকাগনের কিছু সেকেন্ডারি অ্যাকশন রয়েছে, তার মধ্যে একটি ইম্পর্টেন্ট অ্যাকশন হলো গ্লুকাগন হার্ট রেট ইনক্রিজ করতে সাহায্য করে। চলুন দেখে নেওয়া যাক। ইনসুলিন এবং গ্লুকাগন দুটি হরমোনই প্যাঙ্ক্রিয়াসের আইলেটস থেকে সিক্রেট হয়। বিটা সেল থেকে ইনসুলিন আর আলফা সেল থেকে এই গ্লুকাগন সিক্রেট হয়। ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল কমাতে সাহায্য করে,
আর এই গ্লুকাগন ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াতে সাহায্য করে। গ্লুকাগন এক ধরনের হরমোন, এক ধরনের পলিপেপটাইড হরমোন। এই হরমোন কি করছে, এই পলিপেপটাইড এক ধরনের হরমোন, কিন্তু হাইপোগ্লাইসেমিক কন্ডিশনে অ্যাডমিনিস্টার করা হয়, যখন ব্লাড গ্লু মানে যখন গ্লুকোজ অ্যাডমিনিস্টার করেও ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ানো যাচ্ছে না, সেই কন্ডিশনে গ্লুকাগন অ্যাডমিনিস্টার করা হয়। গ্লুকাগনের কিছু সেকেন্ডারি অ্যাকশনও রয়েছে, যেমন কি করে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল মাসেলকে রিল্যাক্স করে, এছাড়াও পজিটিভ আইনোট্রপিক এবং পজিটিভ ক্রোনোট্রপিক এফেক্ট রয়েছে গ্লুকাগনের। পজিটিভ আইনোট্রপিক এফেক্ট অর্থাৎ কার্ডিয়া কন্ট্রাক্টিলিটি ইনক্রিজ করে, এবং পজিটিভ ক্রোনোট্রপিক এফেক্ট অর্থাৎ আমাদের হার্ট রেট ইনক্রিজ করে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। এপিনেফ্রিন মাস্ট বি অ্যাডমিনিস্টার প্যারেন্টেরালি অর বাই ইনহেলেশন বিকজ ইট কজেস গ্যাস্ট্রিক ইরিটেশন। অপশন বি প্রিসিপিটেটস ডায়রিয়া। অপশন সি ইটস প্রোটিন স্ট্রাকচার ইজ ডেস্ট্রয় বাই গ্যাস্ট্রিক অ্যাসিড। অপশন ডি নান অব দ্য অ্যাবাব। এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন অ্যাডমিনিস্টার করতে হবে প্যারেন্টেরালি বা ইনহেলেশনের মাধ্যমে, এর কারণ কী? কারণটি হলো এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিনের যে প্রোটিন স্ট্রাকচার রয়েছে তা গ্যাস্ট্রিক অ্যাসিডের দ্বারা ধ্বংস হয়ে যায় বা ডেস্ট্রয় হয়ে যায়। ফার্মাকোকাইনেটিক্স দেখে নেওয়া যাক কী রয়েছে অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিনের। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্টার করতে হবে প্যারেন্টেরালি অর ইনহেলেশনের মাধ্যমে, কারণ এপিনেফ্রিনের যে প্রোটিন স্ট্রাকচার রয়েছে তা গ্যাস্ট্রিক অ্যাসিডের দ্বারা ডেস্ট্রয় হয়ে যেতে পারে বা ধ্বংস হয়ে যায়, তাই প্যারেন্টেরালি বা ইনহেলেশনের মাধ্যমে অ্যাডমিনিস্টার করতে হবে অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন। চলুন দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন কী রয়েছে। জিনজিভাল হাইপারপ্লাসিয়া ইজ অ্যান অ্যাডভার্স এফেক্ট অফ অপশন এ ফেনিটোয়েন সোডিয়াম, অপশন বি ল্যাসিক্স, অপশন বি ডিজক্সিন, অপশন ডি আইবুপ্রোফেন। এর মধ্যে চারটি ড্রাগের নাম দেওয়া রয়েছে, এই চারটি ড্রাগের মধ্যে কোন ড্রাগের সাইড এফেক্ট হিসেবে বা অ্যাডভার্স এফেক্ট হিসেবে জিনজিভাল হাইপারপ্লাসিয়া হতে পারে? অ্যান্সার অপশন এ ফেনিটোয়েন সোডিয়াম। ফেনিটোয়েন সোডিয়াম সাইক্লোস্পোরিন ও ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের অ্যাডভার্স এফেক্ট হিসেবে জিনজিভাল হাইপারপ্লাসিয়া বা গাম এনলার্জমেন্ট দেখা যায়। চলুন দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন কী রয়েছে। ইন সাম অফ মেন্টাল ডিসঅর্ডার দ্য র্যাপিড ফ্লো অফ থটস ইজ এক্সপ্রেসড ইন ওয়ার্ড দ্যাট আর সিমিলার ইন সাউন্ড, দ্য পেশেন্ট ইউজ দেম ইন রিদমিক ওয়ে লাইক র্যাট ক্যাট ম্যাট ব্যাট হ্যাট নেট প্যাট স্যাট চ্যাট, দিস ইজ নোন অ্যাজ অপশন এ ডিলিউশন, অপশন বি ইনকোহারেন্স, অপশন সি ক্ল্যাং অ্যাসোসিয়েশন, অপশন ডি ওবসেশন। কিছু মেন্টাল ডিসঅর্ডারে দেখা যায় কোনো পেশেন্টের দ্রুত কিছু চিন্তাভাবনা হচ্ছে, র্যাপিড কিছু থট, সেগুলো রিদমিক ওয়েতে এক্সপ্রেস হয় একই রকম শুনতে লাগা কিছু শব্দের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলি শব্দ দেওয়া রয়েছে প্রায় সব শব্দগুলি একই রকম শুনতে লাগে, অর্থাৎ কোনো কিছু মেন্টাল ডিসঅর্ডারে কোনো পেশেন্টের কিছু দ্রুত কিছু চিন্তাভাবনা হচ্ছে, সেগুলো একই রকম শুনতে লাগা কিছু শব্দের মাধ্যমে তিনি সেগুলোকে এক্সপ্রেস করছেন। এই ধরনের যে কন্ডিশন, এই কন্ডিশনটিকে কী বলা হয়? অ্যান্সার অপশন সি ক্ল্যাং অ্যাসোসিয়েশন। ক্ল্যাং অ্যাসোসিয়েশনে আপনারা দেখতে পাচ্ছেন এক ধরনের থট ডিসঅর্ডার, এই ক্ষেত্রে পেশেন্ট তার দ্রুত চিন্তাভাবনাগুলোকে একই রকম শুনতে লাগে, সেই রকম শব্দের দ্বারা প্রকাশিত করে। চলুন দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন কী রয়েছে। অ্যাকর্ডিং টু মাসলোস হায়ারার্কি অফ নিডস হোয়াট ইজ দ্য হায়েস্ট হিউম্যান নিড অর হায়েস্ট হিউম্যান মোটিভ? অপশন এ ফিজিওলজিক্যাল নিড, অপশন বি সেফটি অ্যান্ড সিকিউরিটি নিড, অপশন সি সেলফ এস্টিম নিড, অপশন ডি সেলফ অ্যাকচুয়ালাইজেশন। মাসলো একটি নিডের হায়ারার্কি রয়েছে, যা আব্রাহাম মাসলো তিনি তার ধারণা দিয়েছিলেন, হিউম্যানের যা নিড রয়েছে তার একটি হায়ারার্কি তিনি দেখিয়েছেন। তো সেই হায়ারার্কিতে, সেই হায়ারার্কি অনুযায়ী
হিউম্যানের হাইয়েস্ট নিড বা হাইয়েস্ট মোটিভ কি? অ্যান্সার অপশন ডি, সেলফ অ্যাকচুয়ালাইজেশন। চলুন দেখে নেওয়া যাক হায়ারার্কিটি। এই হায়ারার্কি যেটা দেওয়া রয়েছে, মাসলোস হায়ারার্কি অফ নিডস, ফার্স্ট বেসিক নিড হলো ফিজিওলজিক্যাল নিড, নেক্সট সেফটি অ্যান্ড সিকিউরিটি নিড, নেক্সট নিড হলো লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস, নেক্সট নিড হলো সেলফ এস্টিম নিড, এবং হাইয়েস্ট নিড হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন। মাসলোস হায়ারার্কি নিড অনুযায়ী সেলফ অ্যাকচুয়ালাইজেশন হলো হাইয়েস্ট হিউম্যান মোটিভ অর হাইয়েস্ট হিউম্যান নিড। নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। লোকিয়া ইজ দ্য ভ্যাজাইনাল ডিসচার্জ ফর দ্য ফার্স্ট ফোর নাইট ডিউরিং পিউবেরিয়াম। দ্য ডিসচার্জ অরিজিনেট ফ্রম দ্য ইউটেরাইন বডি, সার্ভিক্স অ্যান্ড ভ্যাজাইনা। লোকিয়া ডিসচার্জ অন ডে সেভেন ইজ টার্মড অ্যাজ, অপশন এ লোকিয়া রুব্রা, অপশন বি লোকিয়া সেরোসা, অপশন সি লোকিয়া আলবা, অপশন ডি নান অফ দিস। ডেলিভারির পরে এক ধরনের ভ্যাজাইনাল ডিসচার্জ হয় ফার্স্ট ফোর্থ নাইটে, যা লোকিয়া নামে পরিচিত। এবং এই ভ্যাজাইনাল যে ডিসচার্জ হচ্ছে, এই ভ্যাজাইনাল ডিসচার্জের বেশ কিছু টার্ম রয়েছে, পার্টিকুলার কোন ডেট পর্যন্ত ডিসচার্জ হচ্ছে সেই অনুযায়ী চলুন দেখে নেওয়া যাক। এবং তার কিছু কালার রয়েছে, সেই কালারের কারণেও তার নাম হয়েছে। লোকিয়া ডিসচার্জ অন ডে সেভেন, ডে সেভেনে যে লোকিয়া ডিসচার্জ হচ্ছে তা কী নামে পরিচিত? এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন বি লোকিয়া সেরোসা। পিউপেরিয়ামে অর্থাৎ ডেলিভারি পরে ফার্স্ট ফোর নাইটে যে ভ্যাজাইনাল ডিসচার্জ হচ্ছে তা লোকিয়া নামে পরিচিত। ফার্স্ট ডে থেকে ফোর্থ ডে পর্যন্ত, ফার্স্ট ডে থেকে প্রথম দিন থেকে চার দিন পর্যন্ত রেড কালারের যা ভ্যাজাইনাল ডিসচার্জ হচ্ছে তা লোকিয়া রুব্রা নামে পরিচিত। নেক্সট ফিফথ থেকে নাইন্থ ডে পর্যন্ত এক ধরনের ইয়েলোইস অর পিঙ্ক অর পেল ব্রাউনিশ কালারের ভ্যাজাইনাল ডিসচার্জ হয়, যা লোকিয়া সেরোসা নামে পরিচিত। আমাদের কোশ্চেনে ছিল ডে সেভেনে, ফিফথ থেকে নাইন ডে পর্যন্ত যে ভ্যাজাইনাল ডিসচার্জ হচ্ছে তা লোকিয়া সেরোসা নামে পরিচিত। ফিফথ থেকে নাইন ডের মধ্যেই তো ডে সেভেন রয়েছে, কোশ্চেন সবসময় এভাবেও থাকতে পারে ঘুরিয়ে, ডিরেক্ট ফাইভ টু নাইন ডেজে যে ভ্যাজাইনাল ডিসচার্জ হয় তা কী নামে পরিচিত না দিয়ে কোশ্চেনে ডে সিক্সে বা ডে সেভেনে বা ডে এইটে যে ভ্যাজাইনাল ডিসচার্জ হয় তা কী নামে পরিচিত, বা হয়তো কোশ্চেনে থাকলো ডে থ্রিতে যে ভ্যাজাইনাল ডিসচার্জ হচ্ছে পিউপেরিয়াম পিরিয়ডে তা কী নামে পরিচিত, ডে থ্রি বললে তাহলে কী হবে অ্যান্সার, লোকিয়া রুব্রা হবে। কোশ্চেনে রয়েছে ডে সেভেন, ডে সেভেন মানে লোকিয়া সেরোসা তখন ডিসচার্জ হচ্ছে। এবং নেক্সট টেন থেকে ফিফটিন ডেজে এক ধরনের পেল হোয়াইট ভ্যাজাইনাল ডিসচার্জ হচ্ছে, যা লোকিয়া আলবা নামে পরিচিত। চলুন দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন কী রয়েছে। At birth, the average crown heel length of the term infant is option A 20 semi, option B 30 semi, option C 40 semi, option D 50 semi. Term infant er at birth the average crown heel length koto hoy? Answer option D 50 semi. Ekjon healthy neonate টার্ম হেলদি নিউনেটের অ্যাট বার্থে নর্মাল লেন্থ হলো এভারেজ 50 সেমি, রেঞ্জ 48 টু 53 সেমি, ওয়েট 2.9 কেজি, ভ্যারিজ বিটুইন 2.5 টু 3.9 কেজি, এবং হেড সার্কামফেরেন্স থাকে এভারেজ 35 সেমি, ভ্যারিজ বিটুইন 33 টু 37 সেমি, এবং চেস্ট সার্কামফেরেন্স হেড সার্কামফেরেন্সের থেকে 3 সেন্টিমিটার কম থাকে। এছাড়াও একজন হেলদি নিউবর্ন ইনফেন্টের হার্ট রেট ভ্যারিজ বিটুইন 120 টু 160 বিট পার মিনিট, এভারেজ ধরা হয় 140 বিট পার মিনিট। এবং একজন হেলদি নিউনেটের অ্যাট বার্থে রেসপিরেটরি রেট ভ্যারিজ বিটুইন 30 টু 60 ব্রিথ পার মিনিট, এভারেজ ধরা হয় 40 ব্রিথ পার মিনিট। এবং একজন হেলদি নিউবর্ন ইনফেন্টের নিউনেটের হেলদি নিউবর্ন নিউবর্নের ব্লাড প্রেশার নর্মাল থাকে, নর্মালি যেটা ধরা হয় 60-40 মিলিমিটার অফ মার্কারি। এবং যে ফার্স্ট টুলস পাস করে একজন নিউবর্ন বেবি তা কী নামে পরিচিত? মিউকোনিয়াম নামে পরিচিত।
চলুন দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন কী রয়েছে। দ্য ইনফ্যান্ট ডাবল দেয়ার বার্থ ওয়েট বাই দ্য এজ অফ, অপশন এ 5 মান্থ, অপশন বি 1 ইয়ার, অপশন সি 2 ইয়ার্স, অপশন ডি 5 ইয়ার্স। একজন ইনফ্যান্টের বার্থ ওয়েট কখন ডবল হয়ে যায়, কোন এজে গিয়ে বার্থ ওয়েট ডবল হয়ে যায়? অ্যান্সার অপশন এ 5 মান্থ। 5 মান্থ এজে একজন ইনফ্যান্টের বার্থ ওয়েট ডবল হয়ে যায়। বার্থে যা ওয়েট থাকে 5 টু 6 মান্থ এজে তা ডবল হয়ে যায়, ট্রিপল হয় 1 ইয়ার এজে, 2 ইয়ার্স এজে যা বার্থ ওয়েট থাকে তা 4 গুণ হয়ে যায়, 3 ইয়ার্স এজে 5 গুণ হয়, 5 ইয়ার্স এজে 6 গুণ হয়, 7 ইয়ার্স এজে 7 গুণ হয়, 10 ইয়ার্স এজে 10 গুণ হয়ে যায় বার্থ ওয়েট যা থাকে তার। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। দ্য চাইল্ড ডাবল দ্য বার্থ লেন্থ বাই দ্য এজ অফ, অপশন এ 6 মান্থ, অপশন বি 1 ইয়ার, অপশন সি 2 ইয়ার, অপশন ডি 4 ইয়ার। একজন চাইল্ডের বার্থ লেন্থ যা থাকে তা কোন এজে গিয়ে ডবল হয়? বার্থ লেন্থ আমরা আগে কোশ্চেনে আলোচনা করলাম নর্মালি থাকে 50 সেন্টিমিটার এভারেজ ধরা হয়, তো এর ডবল 100 সেমি, তো কোন এজে গিয়ে একজন চাইল্ডের এই বার্থ লেন্থ যা থাকে তা ডবল হয়, অর্থাৎ কোন এজে গিয়ে একজন চাইল্ডের 100 সেন্টিমিটার লেন্থ হবে? অ্যান্সার 100 সেন্টিমিটার লেন্থ হবে, অ্যান্সার অপশন ডি 4 ইয়ার্স এজে। বার্থ লেন্থ ডাবল হয় একজন চাইল্ডের 4 টু 4.5 ইয়ার্স এজে গিয়ে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নার্সিং রিলেটেড আরও ইনফরমেশন পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং লাস্ট একটি কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনটির অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যালাইজেশন আর, অপশন এ কন্টিনিউয়াস প্রসেস, অপশন বি টুলস ফর ট্রান্সমিশন অফ কালচার অ্যান্ড লার্নিং প্রসেস, অপশন সি এস্টাবলিশ লিমিটস অন দ্য ইন্ডিভিজুয়াল থ্রু সোশ্যাল ইন্টারাকশন, অপশন ডি অল অফ দ্য অ্যাবাব। সোশ্যালাইজেশনের ক্যারেক্টারিস্টিক্সগুলি কী, এই কোশ্চেনটির অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন।